আলোচ্য বিষয় 2023 সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27 নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে এবং চলবে 9 ডিসেম্বর অবধি। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 90 এবং এর জন্য তোমার সময় হবে 3 ঘন্টা 15 মিনিট। তো তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই যে প্রশ্নোত্তর পর্ব, সেটা শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের কোন কোন চ্যাপ্টারে পরীক্ষা থাকছে এবং সেখান থেকে কত নম্বরের কী টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের প্রথমে যেটা আছে, তোমাদের মোট 4টে বিভাগে তোমাদের প্রশ্নটা ভাগ থাকবে। একটা হচ্ছে বিভাগ ক, যেখানে তোমাদের থাকবে এমসিকিউ প্রশ্ন। তারপরে থাকছে বিভাগ খ, যেখানে থাকছে তোমাদের 1 নম্বর প্রশ্ন। তারপরে থাকছে বিভাগ গ, যেখানে থাকছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। এবং সবশেষে থাকছে বিভাগ ঘ, যেখানে থাকছে তোমাদের 5 নম্বর প্রশ্ন। তো দেখো, তোমাদের যে চ্যাপ্টার আছে জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 2টে 2 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকছে। জীবন সংগঠনের স্তর, এখান থেকে 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকবে। জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টার থেকে তোমাদের 3টে এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং 2টা 5 নম্বর প্রশ্ন থাকছে। জীববিদ্যা ও মানব কল্যাণ, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টে 2 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকছে। পরিবেশ ও তার সম্পদ, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, 2টে 2 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকছে। মোট এভাবে তোমাদের 90 নম্বর এখানে করানো হবে। তো দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×15, অর্থাৎ 15টা প্রশ্নের উত্তর তোমাদের এখানে দিতে হবে। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের প্রণেতা হলেন অ্যারিস্টটল, নাকি লিনিয়াস, নাকি ডারউইন, নাকি হ্যালডেন? উত্তর হবে বি, লিনিয়াস। লিনিয়াসটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমি লিনিয়াসে দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা বলেছে জলের দ্রবীভূত ভিটামিনগুলি হলো ভিটামিন কোনটা? এর মধ্যে দেখো এ, নাকি ডি, নাকি ই, নাকি বি। উত্তর হচ্ছে ভিটামিন বি, এটা হচ্ছে জলের দ্রবীভূত। কোনটা জলের দ্রবীভূত নয়, অর্থাৎ দেখো এ, ডি, ই এর সঙ্গে আর একটা ভিটামিন আছে যেটা নাকি জলের দ্রবীভূত নয়, সেই ভিটামিনটার নাম কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট লিখে জানাবে। 3টে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এ, ডি আর ই। হ্যাঁ, এছাড়াও আর একটা ভিটামিন আছে যেটা জলের দ্রবীভূত নয়, সেটার নাম তোমরা কমেন্টে জানাবে। 3 নম্বর দেখো, আয়োডিনের অভাবে হয় কোন রোগ? গলগণ্ড, নাকি রিকেট, নাকি টিটেনি, নাকি বেরিবেরি। উত্তর হবে গলগণ্ড। তাহলে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। পরের প্রশ্ন, আত্মঘাতী থলি বলে কাকে? উত্তর হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তারপরে দেখো 5 নম্বর, ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশী, নাকি গ্রাসনালি, নাকি রক্ত, নাকি ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। উত্তর হচ্ছে হৃৎপেশীর সঙ্গে সম্পর্কিত। পরের প্রশ্ন, প্রোটোপ্লাজমীয় শ্বসনে শ্বসন বস্তু হলো কার্বোহাইড্রেট, নাকি প্রোটিন, নাকি ফ্যাট, নাকি এ এবং বি। উত্তর হচ্ছে মানে কার্বোহাইড্রেটও হবে আবার প্রোটিনও হবে, কোনটা উত্তর? উত্তর হচ্ছে শুধুমাত্র প্রোটিন। তারপরে দেখো 7 নম্বর, বোম্বে গ্রুপ হলো কোনটা? হচ্ছে বোম্বে গ্রুপ, ও নেগেটিভ গ্রুপকে বোম্বে গ্রুপ বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর, কুইনিন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে, নাকি সর্পগন্ধা গাছ থেকে, নাকি আফিম গাছ থেকে, নাকি কফি গাছ থেকে। উত্তর হবে সিঙ্কোনা গাছ থেকে। তাহলে সিঙ্কোনা গাছ থেকে কুইনিন পাওয়া যায়। 9 নম্বর, ট্রিপল অ্যান্টিজেন হলো বিসিজি, নাকি এমএমআর, নাকি ডিপি, নাকি এ এবং বি। মানে এ এবং বি বলতে তোমার বিসিজি এবং এমএমআর দুটোই। উত্তর হচ্ছে শুধু বি, অর্থাৎ এমএমআর হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন। এমএমআরের ফুল ফর্ম যদি তোমরা জেনে থাকো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। 10 নম্বর, দীর্ঘ দিবা উদ্ভিদ হলো ধুত্রা, নাকি কসমস, নাকি মূলো, নাকি ধুত্রা এবং কসমস উভয়ে। উত্তর হচ্ছে মূলো। তাহলে দীর্ঘ দিবা, মূলো হচ্ছে দীর্ঘ দিবা উদ্ভিদ। অ্যালাইজা টেস্ট কার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে এইডসের সঙ্গে যুক্ত, হচ্ছে অ্যালাইজা টেস্ট। তারপরে দেখো 12 নম্বর, স্যাঙ্গু ইনিভোর হলো জোঁক। তারপরে দেখো 13 নম্বর, ডায়রিয়া রোগের কারণ? ডায়রিয়া রোগের কারণ হচ্ছে রোটা ভাইরাস, অর্থাৎ এ হচ্ছে রোটা ভাইরাস, এটা হচ্ছে ডায়রিয়া রোগের কারণ।
তারপরে দেখো 14 নম্বর, ফাইলেরিয়ার মুখ্য পোষক হলো মশকি নাকি মানুষ নাকি মাছি নাকি ইঁদুর? উত্তর হচ্ছে মানুষ, ফাইলেরিয়া বা গোদ। আর ইউবিপি হলো 4C যুক্ত যৌগ নাকি 5C যুক্ত যৌগ নাকি 6C যুক্ত যৌগ নাকি 2C যুক্ত যৌগ? উত্তর হচ্ছে 5C যুক্ত যৌগ। এবার বলেছে দুই নম্বর দাগের যে প্রশ্ন, নিচের 22টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, ঠিক আছে। প্রথম যে প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো 1x5। ওপারিনের মতে ড্যাশ ছিল প্রথম কোষীয় জীব, উত্তর হবে কোয়া সার্ভেট। তাহলে ওপারিনের মতে কোয়া সার্ভেট ছিল প্রথম কোষীয় জীব। দুই নম্বর, ড্যাশকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়, উত্তর লিখবে ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। তিন নম্বর, ল্যাসোকোষ ড্যাশ পর্বের বৈশিষ্ট্য, উত্তর লিখবে ল্যাসোকোষ টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য। চার নম্বর, বায়োডাইভার্সিটি শব্দের প্রথম উল্লেখ করেন কে? রোশেন। পাঁচ নম্বর, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক কি? প্রজাতি। তারপরে দেখো বি, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বি লিম্ফোসাইট রসনির্ভর অনাক্রমতার সঙ্গে যুক্ত, এটা সত্য। দুই নম্বর, ছত্রাক সম্বন্ধে আলোচনা হলো মাইকোলজি, এটাও সত্য। তিন নম্বর, দেখো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণুর মধ্যে এক বা একাধিক দ্বিযোজী বন্ধন থাকে, এটাও সত্য। চার নম্বর, সক্রিয় পরিবহন পদ্ধতিটি কেবল ক্ষুদ্র অণুর ক্ষেত্রে প্রযোজ্য, এটাও সত্য। পাঁচ নম্বর, রক্ষীকোষ পত্রন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না, এটা মিথ্যা। তারপর দেখো চলে আসছি নম্বরে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ সমতা বিধান করো। দেখো কস্তম্ভে কী আছে? অর্নিথিন চক্র, হ্যাভার্সিয়ান ক্যানাল, এরিথ্রোপয়েটিন, ফোসা ওভালিস, সার্কোলেমা, শুক্রাশয়। আর খস্তম্ভে কী আছে? বৃক্ক, অস্থি, লেডিগের আন্তর্কোষ, যকৃত, হৃৎপিণ্ড, পেশিকোষ, ডিম্বাণু। তো এর সঙ্গে মিল করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অর্নিথিন চক্র হচ্ছে যকৃত, হ্যাভার্সিয়ান ক্যানাল হচ্ছে অস্থি, এরিথ্রোপয়েটিন হচ্ছে বৃক্ক, ফোসা ওভালিস হচ্ছে হৃৎপিণ্ড, সার্কোলেমা হচ্ছে পেশিকোষ, শুক্রাশয় হচ্ছে লেডিগের আন্তর্কোষ। এবার দেখো ডি, ডি এরটা কী আছে? একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যেকোনো 5টি। বি12 এর রাসায়নিক নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন, এটা হচ্ছে বি12 এর রাসায়নিক নাম। দুই নম্বর, দেখো ডিপ্লোজোম কি? উত্তর লিখবে দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। তারপরে দেখো তিন নম্বর, অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে তাকে কী বলা হয়? উত্তর লিখবে অণুচক্রিকার সংখ্যা বেড়ে গেলে তাকে থ্রম্বোসাইটোসিস বলে। চার নম্বর, যক্ষারোগের জীবাণুর প্রকৃতি উল্লেখ করো, উত্তর লিখবে ব্যাকটেরিয়া, যক্ষারোগের জীবাণু হচ্ছে এক রকমের ব্যাকটেরিয়া। পাঁচ নম্বর, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত? উত্তর লিখবে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 80-110 mg/dL, ঠিক আছে। এবার দেখো তিনের দাগে যে প্রশ্ন আছে দেখে নাও, নিচের 13টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর লেখো, 2x12 24টা। প্রথম যে প্রশ্ন, ট্যাক্সোনমি এর মূল প্রতিপাদ্য বিষয়গুলি উল্লেখ করো। দেখো এই যে প্রশ্নের উত্তরগুলো, যেহেতু একটা ভিডিওর মধ্যে এত বড় প্রশ্নের উত্তর লেখালে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে এবং তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে না, তার জন্য তোমাদের এই যে 2 নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর মধ্যে আনিনি, শুধুমাত্র যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের এখানে আনা হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেপারেট এই প্রশ্নের উত্তরগুলো সেপারেট ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তো দেখো 2 নম্বরে যে প্রশ্ন, কোয়ান্টোজোম ও অক্সিজোমের দুটি পার্থক্য লেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, হট ডাইলুট স্যুপ কী? 4 নম্বর, পরিফেরা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর, জোন অফ এক্সক্লুশন কাকে বলে? 6 নম্বর, কোষপর্দার তরল মোজাইক মডেল উল্লেখ করো। 7 নম্বর, ICBN এর সম্পূর্ণ নাম লেখো। 8 নম্বর, কার্য অনুসারে ভাজক কলার শ্রেণীবিভাগ উল্লেখ করো। 9 নম্বর, পরিপাকের উপর নির্ভর করে উৎসেচকগুলির শ্রেণীবিভাগ উল্লেখ করো। 10 নম্বর, দুটি N2-বিহীন রেচন পদার্থের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 11 নম্বর, শ্বসন ও দহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 12 নম্বর, ম্যালেরিয়ার সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো। 13 নম্বর, হচ্ছে রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা লেখো। এবার দেখো চারের দাগের প্রশ্ন, নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্ন উত্তর দেখো, 5x6=30। 1 নম্বর, অ্যান্টিবডির চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অঞ্চল চিহ্নিত করো, অথবা নেপ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অঞ্চল চিহ্নিত করো। 2 নম্বর, দেখো বনধ্বংসের কারণগুলি উল্লেখ করো। তারপর প্রশ্ন, স্টোন সেল কাকে বলে অথবা জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন,
প্রাত্যায়িক জীবনে শক্তি সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা ফসফরাস চক্রের সরলীকৃত রূপ উল্লেখ করো। তারপর প্রশ্ন, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো। নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপানের তুলনায় কম ক্ষতিকারক কেন, অথবা রেচনের গুরুত্ব লেখো। কাইলোমাইক্রন কী? 5 নম্বর, রক্তরঞ্জন পদ্ধতি উল্লেখ করো। ইলেকট্রন স্থানান্তর পদ্ধতি লেখো, অথবা হৃৎপিণ্ডের কপাটিকার নাম ও অবস্থান লেখো। আবর্ত ও অনাবর্ত ফসফোরাইলেশনের পার্থক্য লেখো 2টি। 6 নম্বর, ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবহন উল্লেখ করো, অথবা বিজ্ঞানী ডিকসন ও জলির মতবাদ উল্লেখ করো। তো এই যে বড় প্রশ্নগুলো আগেও বললাম, আবারও বলছি, তোমার যদি উত্তর দরকার হয় তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমার জন্য সেপারেট ভিডিও নিয়ে আসবো। এবং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর এই হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন দরকার হয় সেটাও তোমরা জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন নিয়ে আসবো। তোমাদের আর পরীক্ষা বেশি দিন নেই, সকলে মন দিয়ে পড়াশোনা করো। আর এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এইগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমনটা নয়, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি বইটা খুঁটিয়ে পড়লে এবং টোটাল 2টো সেটের প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই মন পাবে, এবং বই তো খুঁটিয়ে পড়লে তোমরা পরীক্ষাতে সাফল্য তোমাদের 100% নিশ্চিত। তো তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। তো এরপরে তোমাদের যে বাকি সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, ইংরেজি, এগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, এই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে ভিডিওটা এ পর্যন্ত থাক।